আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্লাশ নিউজ। সাথে আছি আমি ঈশা নামাদিন। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। বিশ্বে অনারাইভাল বা ভিসামুক্ত ভ্রমণের সক্ষমতার দিক থেকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান গত বছরের তুলনায় তিন ধাপে গিয়েছে। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলিয়ান পার্টনার্সের দেয়া তালিকা অনুযায়ী 2023 সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 101তম। গত বছর এই পাসপোর্টের অবস্থান ছিল 104তম। মঙ্গলবার বিশ্বের 199টি দেশের পাসপোর্টের একটি সূচক প্রকাশ করে হেনলিয়ান পার্টনার্স। কিছু দেশের অবস্থান যৌথ হওয়ায় এবার তারা মোট 109 পর্যন্ত তালিকা করেছে। এবার বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও কসোভো। হ্যান্ডলির দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে 41টি দেশে। গত বছর পর্যন্ত বিনা ভিসায় ভ্রমণ করা যেত 40টি দেশে। সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের গণ অবস্থান কর্মসূচির কলা সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 54টি রাজনৈতিক দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থানে কি হবে? ঘোড়ার ডিম পারবে 54টি বিরোধী দল। বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। তারা ক্ষমতায় আসলে দেশের স্বাধীনতা বাঁচবে না, গণতন্ত্র হরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছাড়তে পারি না। দশ দফা দাবি আদায়ে সারা দেশে আগামী 16 জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্যান্য রাজবন্দীদের মুক্তিসহ দশ দফা দাবিতে বুধবার সারা দেশে বিভাগীয় শহরে গণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকাল 10:30টার দিকে গণ অবস্থান কর্মসূচি শুরু হয়, এটি বিকেল 3টা পর্যন্ত চলে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের বোস্টনে এমআইটিতে অধ্যয়নরত বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থীর মৃত্যু মানবাধিকারের লঙ্ঘন। মঙ্গলবার তথ্য ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রেও যে মানবাধিকারের লঙ্ঘন হয় তার প্রমাণ এই হত্যাকাণ্ড। তিনি আরও বলেন, তবে যুক্তরাষ্ট্রের সরকার ইতোমধ্যেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে, তদন্ত চলছে। বিএনপি বা বিরোধী দলের যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার সবসময় সহযোগিতা করেছে এবং করবে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, বিএনপির দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিনে মুক্তি প্রমাণ করে যে বাংলাদেশের আদালত স্বাধীন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ, সরকারকে বলবো কোনো উস্কানি দেবেন না, ফলাফল ভালো হবে না। বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্ত হয়েছে, আরও বহু সহকর্মীকে জেলখানায় রেখে এসেছে, জেলখানায় জায়গা নেই, রাজনৈতিক নেতাকর্মীদের ভরিয়ে দেওয়া হচ্ছে। সরকারকে বলবো গ্রেফতার করে নির্যাতন করে পতন ঠেকাতে পারবেন না, এই নেতাকর্মীদের নেতৃত্বে সরকারের পতন ঘটানো হবে। সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, শান্তিপূর্ণ মিছিল মিটিং করে এই সরকারের পতন ঘটাতে চাই। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির প্রভাব তীব্র হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত রয়েছে এবং বিশ্বের প্রধান অর্থনীতির চালিকা শক্তি থমকে গেছে। এসব কারণে 2023 সালে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিল বিশ্বব্যাংক। সতর্ক করা হলো মন্দা নিয়ে। মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এসব সতর্কবার্তা দেন। বিশ্বব্যাংক বলছে, 2023 সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হতে পারে 1.7%, যা 2009 ও 2020 সালের মন্দার বাইরে 1993 সালের পর সবচেয়ে কম, যেখানে গত জুনেও 3% পর্যন্ত প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। ঋণদাতা সংগঠনটি 2024 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি 2.7% বাড়ার পূর্বাভাস দিয়েছেন। তবে 2022 থেকে 2024 সালের মধ্যে গড় প্রবৃদ্ধি 2% নিচে হবে। 1960 সালের পর 5 বছরের মধ্যে এই প্রবৃদ্ধি সবচেয়ে কম।
চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে 21,000-এরও বেশি চেচেন যোদ্ধা অংশ নিয়েছেন। মঙ্গলবার এক টেলিগ্রাম চ্যানেলে তিনি এই তথ্য দেন। তিনি বলেন, আমি চেচনিয়া প্রজাতন্ত্রের অপারেটিভ সদস্য দপ্তরের একটি বৈঠকে সামরিক ও নিরাপত্তা প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। চেচেন নেতা বলেন, আমি চেচেন পার্লামেন্টের স্পিকার ম্যাগমেদ দাউদের রিপোর্টেও শুনেছি, যিনি বিশেষ অভিযানের চেচনিয়া প্রজাতন্ত্রের অপারেটিভ হেডকোয়ার্টারের প্রধানও। তার কথায়, বিশেষ অভিযানের প্রথম দিনে থেকেই চেচেন প্রজাতন্ত্র ন্যাটো এবং বান্দেরার আক্রমণকারীদের বিরুদ্ধে রাশিয়ার বিজয়ে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বিতর্কে থাকতে চান না, তাই ঘরের ভেতরের খবর কোনোভাবেই সাংবাদিকদের কাছে বলতে চান না। শুধু তাই নয়, একেবারে নিজস্ব ঘরোয়া ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসুক, এটা কোনোভাবেই কামনা করেন না শরীফুল রাজ। কদিন আগে এমনটাই জানিয়েছিলেন, পরিমণি ও শরীফুল রাজ আলাদা হয়ে যাচ্ছেন এমন খবর বেরিয়েছিল পত্রিকায় অনলাইনে। শেষ পর্যন্ত সেটা মিথ্যা প্রমাণিত হয় এবং জানা যায় দুজনে একত্রে আছেন এবং ভালোই আছেন। রাজ এবার সচিত্র দেখালেন সেটা, পরিমণি ও রাজ্যের একমাত্র সন্তান রাজ্য। এই রাজ্যের কল্যাণে ভক্তরা দেখতে পেল পরিমণিকে নিয়ে রাজের সুখী পরিবারের ছবি, কেননা রাজ্য আজ 5 মাসে পা দিল। আর এই সৌজন্যেই দেখা গেল ছবিটি। শরীফুল রাজ ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে হাস্যোজ্জ্বল পরিবারের ছবি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে 5টি কেক আর 3 জনের হাসি মুখ। রাজ লিখেছেন, আমার প্রিয় রাজ্যের আজ শুভ 5 মাস। নেটিজেনরা ছবিটি বেশ পছন্দ করেছেন। ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী, অভিনয়ের পাশাপাশি ধর্মের কর্মেও ভীষণ অনুরাগী এই নায়িকা। শোনা যাচ্ছে ধর্মের কারণে অভিনয় ছাড়তে যাচ্ছেন তিনি। এর আগে শোনা যাচ্ছিল অভিনয় ছাড়তে যাচ্ছেন সাই পল্লবী, তখন অবশ্য অভিনয় ছাড়ার কারণ হিসেবে ডাক্তারি পেশায় পুরোপুরি মনোনিবেশ করার কথা সামনে এসেছিল। জর্জিয়া থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, কোয়েম্বাতুরের নিজের হাসপাতালে রয়েছে তার। কিন্তু হঠাৎই সাদা পোশাকে সাই পল্লবীকে দেখে নেটিজেনদের দাবি, ধর্মের কারণে অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি দক্ষিণ ভারতীয় এক ধর্মীয় আচার হেতাই হাবাবাতে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর থেকে সাই পল্লবী অভিনয় ছাড়ার এক জল্পনা জোরদার হয়েছে। জয়পুরহাটে হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্য ড্র হলেও টাইব্রেকারে 4-3 গোলে পাবনা জেলা দল সিরাজগঞ্জ জেলা দলকে হারায়। এদিকে খেলায় ভিন্ন মাত্রা যোগ করে দেয় চিত্রনায়িকা উপবিশ্বাসের বিভিন্ন গানের তালে তালে নাচ। তার আগমনের কথা শুনে এলাকার কয়েক হাজার ভক্ত দুপুরের পরপরই উপস্থিত হন খেলার মাঠে। উপবিশ্বাস খেলা শেষে মঞ্চে উঠে নাচে গানে মাতিয়ে তোলেন তার কয়েক হাজার ভক্তসহ এলাকাবাসীকে। খেলার মাঠে নায়িকা উপবিশ্বাসের উপস্থিত হওয়ার বিষয়ে এলাকায় আগে থেকেই মাইকিং করা হয়, আর সে কারণে বেলা গড়ার সাথে সাথে চাকলমুয়া ফুটবল খেলার মাঠ উপবিশ্বাসের ভক্ত ফুটবল প্রেমী ও দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে। বিপিএল এর চলতি নবম আসরে অসদাচরণের জন্য ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান সহ 3 ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। বাকি 2 ক্রিকেটার হলেন বরিশালের এনামুল হক বিজয় এবং রংপুর রাইডার্স এর অধিনায়ক নূর হোসেন চৌহান। 3 জনের ম্যাচ ফি থেকে 15% করে কেটে নেওয়া হবে। সবাই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। মঙ্গলবার রংপুরের বিপক্ষে বরিশালের ইনিংস শুরুর আগেই ঝামেলার সূত্রপাত। চতুরঙ্গা ডিসিলভা স্ট্রাইকে থাকায় রকিবুল হাসানের থেকে বল কেড়ে নিয়ে অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে তুলে দেন রংপুরের অধিনায়ক সোহান। নিয়ম অনুযায়ী আগে বোলার বল হাতে নেবেন, তারপর 2 ওপেনার ঠিক করবেন যে কে স্ট্রাইকে থাকবেন। এই নাটক দেখে ডাগ আউট থেকে হনহন করে মাঠে প্রবেশ করেন বরিশালের অধিনায়ক সাকিব। আম্পায়ারের সঙ্গে কিছু সময় তর্ক করে তিনি মাঠ ছাড়েন। এভাবে মাঠে প্রবেশ করার কোনো নিয়ম নেই। অন্যদিকে নুরুলও বারবার বোলার পরিবর্তন করছিলেন, তাই দুজনকেই জরিমানা করা হয়েছে। কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর অনেকেই ধরেই নিয়েছিলেন লিওনেল মেসি হয়তো এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে মেসি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারপর শুরু হয় নতুন জল্পনা। মেসি কি 2026 বিশ্বকাপেও খেলবেন? সেই জল্পনায় এবার নতুন মাত্রা যোগ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। 35 বছর বয়সে মেসি কাতার বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছিলেন যে এটাই তার শেষ বিশ্বকাপ, কিন্তু মেসির ফিটনেস আর ফর্ম অন্য সম্ভাবনার কথাও বলছে। ডেপোর্তে রেডিও কালভিয়াকে দেয়া সাক্ষাৎকারে মেসির প্রসঙ্গে স্কালোনি বলছেন,
আমার মনে হয় 2026 বিশ্বকাপে মেসি খেলবে, এটা তার উপর নির্ভর করছে। সে যদি নিজেকে ফিট মনে করে এবং আরও কিছু জিততে চাইলে এটা হতে পারে। বাংলাদেশের সফল ওয়ানডে অধিনায়ক পেসার মাশরাফি বিন মুর্তজা, নেতৃত্ব দেওয়ার বড় গুণ আছে তার। চলমান বিপিএলে তার নেতৃত্বে 4 ম্যাচের 4টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে জয় তুলে নিয়ে টানা চতুর্থ জয় পাওয়ার পর গণমাধ্যমের সামনে কথা বলেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা। এ সময় বিসিবির সভাপতি হিসেবে সাংবাদিকরা মাশরাফির নাম তুললে তাতে সম্মতি জানিয়ে গোলাম মুর্তজা বলেন, আমি অবশ্যই চাই। লম্বা সময় ধরে জাতীয় দলে খেললেও মাশরাফির ক্যারিয়ারে কোনো কালো দাগ পড়েনি উল্লেখ করে ম্যাশের বাবা আরও বলেন, মাশরাফির কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেনি, প্রিমিয়ার লিগ খেলেনি, একেবারে অনূর্ধ্ব 17 থেকে জাতীয় দলে। ও যে এতদিন ধরে ক্রিকেট খেলছে তাতে কোনো স্ক্যান্ডাল নেই। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24 পেজ, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি ঈশানা মাতিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.